ভূত ব্যাপার দেখেন, অথচ এই রোগী 6 মাস আগে সার্জারি করিয়ে নিলে কিন্তু তার। আসসালামু আলাইকুম, আমার হাতে যে পিত্ত থলিটি দেখছেন এই রোগী আমার কাছে 6 মাস আগে এসেছিল, তখন ওনার পিত্ত থলিতে পাথর শনাক্ত হয় এবং ডায়াবেটিস ছিল। আমি বলেছিলাম সার্জারিটি করিয়ে নেন, কিন্তু উনি করাননি, বললেন যে পরে করাবো। কিন্তু এখন যখন আমার কাছে আসলেন তখন ওনার পিত্ত থলিতে পুজ ধরা পড়েছে, অর্থাৎ এম্পায়মা অফ গলব্লাডার অথবা পিত্ত থলির ফোড়া। এজন্যই বলে থাকি আমরা যে যদি ডায়াবেটিস রোগীদের পিত্ত থলিতে পাথর থাকে তাহলে উপসর্গ না থাকলেও সার্জারি করিয়ে নেবেন। কারণ হলো যে রোগীদের ডায়াবেটিস থাকে পাশাপাশি তাদের পিত্ত থলিতে পাথর থাকলে সেই পাথরের খুব বেশি উপসর্গ রোগীরা বুঝতে পারে না, এটা ডায়াবেটিসের কারণে। তখনই বুঝতে পারে যখন উপসর্গের মাত্রা তীব্র হয় অথবা কোনো একটা জটিলতায় চলে যায়, যেমন পিত্তথলির ফোড়া, একুট কোলেসিস্টাইটিস অথবা পিত্তথলির পাথর মাইগ্রেট করে পিত্ত নাড়িতে চলে যায়। আমরা একটু ওনার পিত্তথলিটি কেটে দেখি, তাহলেই বোঝা যাবে যে ওনার সার্জারিটি উনি কেন আজকে করলেন। আর উনি যদি 6 মাস আগে করতেন তাহলে হয়তোবা ওনার এতটা খারাপ অবস্থা যেত না। আপনারা জানেন যে পিত্তথলিতে শুধুমাত্র পিত্ত জমা পিত্ত থাকে। জমা পিত্ত কেন বলছি, প্রতিদিন আমাদের লিভার 1.5 থেকে 2 লিটার পিত্ত তৈরি করে, সেটি পিত্ত নালী হয়ে খাদ্য নালীতে যায়, যাওয়ার পথে সে পিত্তথলিতে ক্ষণিক সময়ের জন্য জমা থাকে। তার মানে পিত্তথলিতে শুধুমাত্র জমা পিত্ত থাকে ক্ষণিক সময়ের জন্য, অন্য কিছুই না। অর্থাৎ হলুদ রঙের পানি বা পিত্তরস। কিন্তু দেখেন ওনার পিত্তথলিটা আমি কাটছি, কি বের হচ্ছে, অদ্ভুত ব্যাপার দেখেন। অথচ এই রোগী 6 মাস আগে সার্জারি করিয়ে নিলে কিন্তু তার এতটা তীব্র জটিলতায় পৌঁছতে হতো না এবং কোনো সমস্যাও হতো না, কিন্তু যখন জটিলতা হলো তখনই উনি সার্জারিটি করলেন। আলহামদুলিল্লাহ আমি খুবই সুন্দরভাবে ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারিটি শেষ করেছি। অনেক পাথর এখানে দেখা যাচ্ছে। যে মেসেজটি দিয়ে ভিডিও শেষ করতে চাচ্ছি, যদি ডায়াবেটিস রোগীদের যদি পিত্তথলিতে পাথর থাকে সেক্ষেত্রে যদি উপসর্গ নাও থাকে আপনারা ল্যাপারোস্কোপির মাধ্যমে সার্জারিটি করিয়ে নেবেন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে উপসর্গ না থাকলে সাধারণত আমরা অপারেশন করতে নিষেধ করি। ভালো থাকুন।